ম্যাথ সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো আজ আমরা শিখব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের প্রথম অধ্যায়ের ছয় নম্বর এবং আঠারো নম্বর অঙ্ক এত বেশি ডিস্টেন্সে নেওয়ার কারণ হচ্ছে এই দুটো অঙ্ক একই ধরনের এর জন্য আমরা এই দুটো অঙ্ক একসাথেই করে ফেলব এখানে ছয় নম্বর আছে এক্সের মান বের করতে এন অফ এ ইউনিয়ন বি এর মান বের করতে এন অফ বি বা এর মান বের করতে বিনিময়ে দেওয়া আছে এই ভেনচিত্রটা আর এন অফ এ ইকাল টু এন অফ বি তাই দিয়ে আমরা কি করবো এই কাজগুলো করবো ক নম্বরের প্রথমেই আমরা কি করব দেওয়া আছে এন অফ এ সমান এন অফ বি এটা দেওয়া আছে তাই যদি হয় আমরা শিখেছি যে এন অফ এ মানে এটুকু তার মানে আর এটা যোগফল এখানে এগুলো সব উপাদান এগুলো কি উপাদান সংখ্যা সিঙ্গেল সিঙ্গেল উপাদান না এটা হচ্ছে উপাদান সংখ্যা তাহলে আমি এন অফ এ সমান লিখতে পারি থ্রি এক্স প্লাস এক্স সমান এখানে এন অফ বি তাহলে কী হবে এটা আর এটার যোগফল তার মানে এক্স প্লাস টু এক্স প্লাস এইট আমি আবার বলছি এন অফ এ মানে এ এর ঘরের মধ্যে যা আছে এটার এটা সে দুটো যোগ করেছি নাম্বার অফ বি মানে এই দুটার মধ্যে যা আছে এটা আর এটা তাহলে বি এর মধ্যে আছে এক্স প্লাস এটা তাই আমরা যোগ করেছি এখন এটাকে যদি আমরা এক্স গুলো বাম পাশে নিয়ে আসি তাহলে থ্রি এটা হয় ফোর এক্স ফোর এক্স মাইনাস এক্স মাইনাস টু এক্স ইকোল টু এইট তার মানে ফোর এক্স মাইনাস থ্রি এক্স ইকোয়াল টু এইট বা এই দুটা তিন চারটা থেকে তিনটা গেলে থাকে একটা এইট তার মানে আমাদের এই কয়ের উত্তর হয়ে গেল এক্সের মান কত বের হয়েছে এইটা আমি এখানে একটু লিখে রাখলাম এটা পরে কাজে লাগবে এখন খ নম্বর এন অফ এ ইউনিয়ন বি নম্বর কি আছে এন অফ এ ইউনিয়ন বি এটা সমান তাহলে কি হবে এখানে এন অফ এ ইউনিয়ন বি এ ইউনিয়ন বি মানে এটা 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 সব ইউনিয়ন মানে কমন এবং আনকমন সবাইকে নিতে হয় তার মানে এটা কত আছে থ্রি এক্স প্লাস এটা আছে এক্স প্লাস এটা কত আছে টু এক্স প্লাস এইট তাহলে আমরা এখানে এক্সের মান বসাবো অথবা সব যোগ করে নিব তিন আর তিনে ছয় তার মানে আমাদের কত হয় ফোর এক্স সিক্স এক্স সিক্স এক্স প্লাস এইট তাহলে এখানে সিক্স ইন্টু এই এক্সের মান কত পেয়েছি আমরা এইট বসায় দিব এইট প্লাস এইট এটা কত হয় ছয়টে আটচল্লিশ আর আট তার মানে ফিফটি সিক্স তার মানে আমাদের খয়ের উত্তর হচ্ছে এতটুকুই এখন গয়ে আসো গয়ের মধ্যে কী বলেছিল এন অফ বি বাদ এ এখানে এত কিছু চিন্তা ভাবনা করলে হবে না একদম সরাসরি লিখতে হবে কোনো বর্ণনা দিয়ে লিখতে গেলে এখানে সবাই ভুল করে তো আমরা কি করব। বি থেকে এ বাদ দিব বি থেকে এ বাদ বি আছে কতটুকু এইটুকু এ বাদ তার মানে এই অংশটা দেখো এর মধ্যে তাহলে ওইটা বাদ গেলে থাকে কি এইটুকু জাস্ট ওইটুকু লিখবো টু এক্স প্লাস এইট আমি আবার বলছি বি বাদ এ বি হচ্ছে এই পুরাটা এর থেকে এ বাদ মানে এর মধ্যে এই অংশ চলে গেছে সেই অংশ বাদ দিয়ে দেবো তাহলে বাকি যতটুকু থাকে ততটুকু হচ্ছে এটা তাহলে এটার মধ্যে আমরা আগের মতো এটার মান হচ্ছে এইট প্লাস এইট তার মানে ষোলো আট তাহলে কত হয় তিন আট চব্বিশ টোয়েন্টি ফোর আট ছয় চোদ্দো চব্বিশ তার মানে এই গোয়ার উত্তর হয়ে গেল একদম সহজ জিনিস আমরা পর্যায়ক্রমে এটা করে ফেলবো এখন আঠারো নম্বর এটার সাথে মিল আছে দেখে আমি ওটা নিয়েছি আঠারো নম্বর যদি আমাদের করতে হয় তাহলে এই একইভাবে কাজ করতে হবে উপাদান সংখ্যা দিয়েই কাজ করতে হবে প্রথমেই দেখো কি বলেছে ক নম্বর এন অফ এ ইন্টারসেকশন বি ক নম্বরে কী বলছে এন অফ এ ইন্টারসেকশন বি সমান দেওয়া আছে এন অফ বি ইন্টারসেকশন সি তাহলে এক্সের মান বের করতে তা আমরা যদি এই মানটা বের করতে চাই তাহলে কি করব এখান থেকে এন অফ এ ইন্টারসেকশন বি বের করব এন অফ এ ইন্টারসেকশন বি এটা হচ্ছে এ এখান থেকে এইটুকু আর এটা হচ্ছে বি এই এ এবং বি এর মিল আছে শুধু এক্স তাহলে আমরা এখানে লিখব বা এক্স বর্ণনা দেওয়ার কিছুই নেই আমি আবার বলছি এ এবং বি এর মধ্যে মিল আছে শুধু এক্স তাহলে আমরা এখানে সেটা লিখব সমান এখানে বি ইন্টারসেকশন সি বি ইন্টারসেকশন সি এই পুরাটা হচ্ছে বি এটা এটা আর এটা আর সি হচ্ছে এটা আর এটা এই দুটোর মধ্যে মিল আছে কি শুধু ফোর তাহলে এখানে হয়ে গেল ফোর ক নাম্বার কিন্তু শেষ এক্স এর মান ফোর এখন আসি খ নাম্বার খ নম্বরে ভেজালটা হচ্ছে প্রাইম এখানে দেখো প্রাইম আছে এখানে প্রাইম আছে আগে প্রাইম জিনিসটা কি সেটা বুঝে নিই মনে করো এ প্রাইম এটা আমরা এই ভেন চিত্রে চিহ্নিত করতে চাই এটা হচ্ছে এ তাহলে এ প্রাইম মানে কি এই যতটুকু আমি এখন গাঢ় করলাম দাগ দাগ দিলাম সেটা হচ্ছে এ প্রাইম আর এইটুকু ছিল এ মানে সাদা অংশ হচ্ছে এ আর এই যে দাগ দাগ দিয়েছি সেটা হচ্ছে এ প্রাইম এখন এটার সাথে আমি যখন কোনো কিছুর কাজ করব। তখন আমি এ প্রাইম মানে কি চিন্তা করব। এই বাইরের অংশটা হচ্ছে এ প্রাইম তো এখানে আমরা আগে প্রাইম অংশ নির্ণয় করে নেব তারপর হচ্ছে বাকি কাজ করব এখানে বলছে সি প্রাইম সি প্রাইম মানে হচ্ছে ফোর এবং ওয়াই এই দুটো বাদে এখানে যারা আছে সবাই কারা আছে এইট এক্স আর সিক্স এই দুটো বাদে বাকি সবাই হচ্ছে সি সি প্রাইমের মধ্যে থাকবে হচ্ছে কারা সি প্রাইমের মধ্যে থাকবে এই তিনজন ঠিক আছে এখন আমরা যদি চিন্তা করি এর সাথে বি এর কতটুকু মিল আছে সি প্রাইম মানে হচ্ছে এটা 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 আর বি হচ্ছে আমি একটু দাগ দিয়ে দিই সি প্রাইমের সদস্যগুলো হচ্ছে একটা 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 এই তিনটা সি প্রাইম আর বি এর সাথে হচ্ছে বি এটুকু এর মধ্যে আছে এটা এটা আর এটা তাহলে এই গুলোর মধ্যে মিল আছে কতটুকু দেখো এটার মধ্যে দুটো ঠিক পড়েছে এটার মধ্যেও দুটো পড়েছে আর এটার মধ্যে একটা এটার মধ্যে একটা তাহলে ওটা বাদ দুটো শর্তই মানে এখানে এটা আর এটা তাহলে আমরা এখানে লিখবো খ নম্বরে এন অফ বি ইন্টারসেকশন সি প্রাইম সমান এন অফ এ প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম তাহলে আমি এটার সমান পাচ্ছি কি এই দুটো শর্ত মানছে এটা আর এটা তার মানে এক্স প্লাস সিক্স একইভাবে আমার এ পাশের কাজও করে আনতে হবে এখানে বলছে এ প্রাইম এ প্রাইম মানে কি আমি এটুকু আগে বাদ দিলাম এ প্রাইম মানে হচ্ছে এ বাদে বাকি সবাই এ বাদে বাকি সবাই এর মধ্যে আছে কত 8 আর x এরা বাদে আছে এটা এটা আর এটা তার মানে এখন টিক চিহ্ন দেওয়া আছে সেটা হচ্ছে এ প্রাইম এরপরে বলছে সি এর সাথে মিল কতটুকু তাহলে সি এর মধ্যে আছে কারা এটা আর এটা তাহলে ডাবল শর্ত মানছে এটা আর এটা তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো ফোর প্লাস ওয়াই একদম ইজি এখান থেকে আমাদের কাজ এখন কি কাজ হচ্ছে ওয়াই এর মান বের করা তা আমরা যদি ওয়াই এর মান বের করতে চাই এই এক্সের মান আমরা এখান থেকে নিব তার মানে এটা ফোর প্লাস সিক্স মাইনাস ফোর সমান ওয়াই তার মানে এই ফোর ফোর বাদ গেল বা ওয়াই সমান সিক্স তার মানে আমার ওয়াইয়ের মান হলো এক্সের মান হলো এই দুটো মান আমরা পরবর্তী অঙ্কে যদি কাজে লাগে তাহলে কাজে লাগাবো পরবর্তী অঙ্কে কি আছে গ নম্বর গ নম্বর বলছে এন অফ ইউ এন অফ ইউ মানে সার্বিক সেট সার্বিক সেট মানে এই সবগুলোর যোগ তাহলে যোগ করে ফেলবো এইট প্লাস এক্স প্লাস সিক্স প্লাস ফোর প্লাস ইউ সার্বিক সেট কাকে বলে আলোচনাধীন সকল সেটের সকল উপাদান নিয়ে গঠিত যে সেট সেটা হচ্ছে ইউ তাই এই সবগুলো যোগ করেছি এর বাইরেও যদি একটা কিছু থাকতো মনে করলাম এখানে ফাইভ থাকতো তাহলে সেই ফাইভও আমার এখানে যোগ করতে হতো যাই হোক নেই যেহেতু আমরা যোগ করি নাই তাহলে এইগুলো সব যোগ করো এটা হচ্ছে আট ছয় চার দশ আর আট আঠেরো এই এক্সের মান কত পেয়েছিলাম ফোর বসলাম ফোর এরপরে ওয়াইয়ের মান কত পেয়েছি সিক্স তাহলে সিক্স তাহলে কত হয় দশ আঠাশ তার মানে এটাই হচ্ছে ওইটার উত্তর একদম সহজ একদম ইজি একটা অঙ্ক এরকম অঙ্ক মাঝে মধ্যে পরীক্ষায় দেখা যায় তো আমরা এরকম না থেকে পরস্পর সেদি তিনটা বৃত্ত থাকে তখনও এই একইভাবে করব অর্থাৎ এর পরে যে উনিশ নম্বর অঙ্ক আছে সেটাও এই একই ধরনের অঙ্ক তো আমরা এটা করার সময় শুধু মনে রাখবো প্রাইমের অংশটা আগে বের করে নিয়ে তারপরে বাকি কাজ করতে হয় অর্থাৎ আমরা এই যে প্রাইম সেই প্রাইম করেছি এটা করে নিয়ে তারপরে ওর সাথে যে আছে তাকে দেখতে হয় প্রাইম থাকলে কখনোই আগে এই অংশ আর এই অংশের সাথে মিল করতে পারবো না এজন্য প্রাইমের অংশ আগে বের করে নিব তারপরে কাজ করব তাহলে সহজ লাগবে এবং সহজেই বুঝতে পারবে আশা করি সবাই ভালো বুঝতে পেরেছ আর যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে পরবর্তীতে এটার সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এ পর্যন্ত আগামী পর্বে থাকবে এখানকারই সাত এবং আট নম্বর অঙ্ক সো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং এখান থেকে নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ম্যাথ সোনার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং শিখতে থাকো নতুন কিছু